এখানে চলছে এখন ট্রিক্সির ফিডিং। ট্রিক্সি একটু আগে তাকিয়েছিল, যেই ক্যামেরাটা ধরেছি টুক করে একটুখানি মুখ ফুক ঢেকে শুয়ে পড়লো। হ্যাঁ টাটিকু, দুধ খাওয়া ভালো করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ডে, টু নিউ ব্লগ। ওখানে চলছে ট্যাক্সির মিল্ক টাইম। পুচকারা এখন দুধও খাচ্ছে। অ্যান্ড আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি উইথ আ ভেরি গুড মুড, বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে দেখলে এমনি মন ভালো হয়ে যায়। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকে অনেক এক্সাইটিং জিনিসপত্র শেয়ার করবো। চলো, সকালের আমার ডাক পড়ে গেছে, মেডিসিনগুলোতে কমপ্লিট করতে হবে পুচকেগুলো। টোটাল ওদের চারখানা মেডিসিন আছে, একটা তো ভোরবেলা খেয়ে নিয়েছে যেটা দিনে তিনবার খাচ্ছে, আর দিনের দুবারগুলোর প্রথম ডোজটা এখন পড়বে, আবার রাতের ডোজটা পড়বে, মানে তার পরের ডোজটা পড়বে রাত্রিবেলা। তাড়াতাড়ি গিয়ে মেডিসিনটা কমপ্লিট করে নিয়ে আগে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, এখন টিকু চলে এসেছে নিজের খাবারের ব্যবস্থা করতে। ওর খাবারে কি আছে বাম্মা আজকে? ও বাবা, আবার সেই লাউ অ্যান্ড চিকেন সেদ্ধ। বাহ, স্টু স্টু ঠিকছি, লাউ অ্যান্ড চিকেন স্টু খাবি তো? বলছে ইয়েস, অফকোর্স খাবো, অফকোর্স খাবো, যা দেবে তাই খাবো, যা দেবে তাই খাবো। হয়ে গেলে ট্যাক্সি পেয়ে যাবে লাউ আর চিকেন স্টু। অ্যান্ড তারপরে রয়্যাল ক্যানিন, আজকে বাইরে অনেকটাই বেঁচে গেল, প্রায় সাড়ে দশটা না, এখন সোয়া দশটা বাজতে যায়। ঠিক আছে, টাইম একদম ওকে। সকালে রয়যাল ক্যানিন অলরেডি, তাই জন্য ভাবি যে এখন চুচু করছে না কেন, অলরেডি পেট ভরে গেছে। রয়যাল ক্যানিন খেয়ে নিয়ে এখন আর একটা কথা তোমাদেরকে বলি, দাঁড়াও বলছি, আর একটা কথা তোমাদেরকে বলি। বেসিক্যালি রয়যাল ক্যানিন যে স্টার্টারটা না, মানে মিনি স্টার্টার, ও খাচ্ছে মিনি স্টার্টার, যেহেতু ওর সাইজটা একটু ছোট, তো মিনি স্টার্টারটা আমরা ভাবতাম যে নামেই স্টার্টার, কিন্তু টু বি ভেরি অনেস্ট, ওটা মানে মাদারহুডের জন্য দারুণ আইডিয়াল একটা ড্রাই ফুড। তার কারণ হচ্ছে, অফকোর্স আমি অন্য ব্র্যান্ড ট্রাই করিনি, আর রয়যাল ক্যানিনের এক্সপিরিয়েন্স ছোটোবেলা থেকেই দেখছি রয়যাল ক্যানিনের ওপরই আছে, তো ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে রয়যাল ক্যানিন মাদার অ্যান্ড পাপ বা ওই স্টার্টার যাই বলো না কেন, সেটা খাওয়ার পরেই ও দৌড়ায় দুধ খাওয়াতে পুচকেগুলোকে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগে, অ্যান্ড ওর মিল্ক প্রোডাকশনটাও ইজ ওকে অ্যান্ড ঠিকঠাক হচ্ছে, তাই জন্য বিগ থামস আপ ফর রয়যাল ক্যানিন মিনি স্টার্টার বা রয়যাল ক্যানিন মাদার অ্যান্ড পাপ যাই বলো না কেন, বিগ থামস আপ। একজন ওয়েট করতেই পাচ্ছে না, সেখান থেকে চুচু, ওখান থেকে খেয়ে নিবি ছেড়ে ছেড়ে, আরে অনেক গরম, এই দেখো দেখো আড়মোড়া ভাঙছে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাম্মা দিচ্ছে তো বাবা, বোঝো কত খিদে পেয়েছে দেখছি, কত খিদে পেয়েছে সবাইকে বলে অনেক খিদে পেয়েছে। কি হয়েছে, খাবার হচ্ছে তো রেডি, খাবার তো হচ্ছে রেডি, কতক্ষণ মাম্মা হচ্ছে, হচ্ছে খাবার রেডি হচ্ছে কতক্ষণ, হচ্ছে 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 হচ্ছে। A few moments later, ট্যাক্সির আছে কি কি আছে টিকু তোমার? স্যালাইন আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, একটা অ্যান্টি অ্যালার্জি আছে, আর তার সাথে সাথে ড্রেসিং হবে, ড্রেসিংটা এই ব্যান্ডেজের যে অবস্থা করেছে ট্যাক্সি, এদিক ওদিক করে করে ঘষে ঘষে এখন মন দিয়ে সুমনকে দেখছে যে কী ইঞ্জেকশন রেডি করছে। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, ট্যাক্সি ও এসে গেলেই ঠিক এই জায়গাতেই এখানে এসে বসে যায়, জানে ওকে করা হবে, কিন্তু তাও প্রোটেস্ট করতে ছাড়ে না, গোঁ গোঁ গোঁটা চলছে। দেখি মুখটা দেখি কী সুন্দর লাগছে ট্যাক্সি, তবে চলছে হচ্ছে ট্যাক্সি ড্রেসিং। ট্যাক্সি আজকে দুষ্টুমি করছে, প্রচন্ড দুষ্টুমি করছে, কারণ হচ্ছে কি, ওর আস্তে আস্তে স্ট্রেংথটা অনেকটাই রিকভার করে গেছে, তো এখন ওর
গায়ের জোরটা এমন এসেছে এবার ওর বাজে মত প্রোটেস্ট করছে ঠিকই বুঝে যায় যে প্রোটেস্ট করো না আর কিছুদিন ও বুঝে যায় আর একদিন দুদিন তার জন্যই ও এসে বসেও গেছে নিজে নিজে যেরকম বসে বসে গিয়ে ওয়েট করছিল কিন্তু যেই মাদল পড়ানো হলো ওমনি বউ কথা বলতি না তো ওকে করতেই হবে তবে উলটা অনেকটা হিল হয়েছে বলছি উলটা অনেকটা হিল হয়ে গেছে এন্ড স্টিচটা কবে কাটবে সুমনকে জিজ্ঞাসা করো স্টিচ কবে কাটা হবে স্টিচ কবে কাটা হবে দুদিন আর দুদিন পয়তানিটা দেখো খালি একবার এই সবে ভালো করে ড্রেসিং করে দিয়ে গেল ড্রেসিংটা করে দিয়ে গেল ওই ওই জায়গাটা দেখছো ওইখানটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক তুলে ফেলেছে আর তুলে হাফ স্টিচ দেখা যাচ্ছে ওখান দিয়ে কোনো মানে হয় এবার ওটাকে চেটে চেটে নষ্ট করবে সোফায় গা ঘষে খাটের সাইডে গা ঘষে এই দেখো কি করেছে এই দেখো এইখান দিয়ে ড্রেসিংটাকে তুলে দিচ্ছে এই এইখানটা তুলে দিয়েছে পুরো সত্যি বাবা হয়েছে টাইট করে বেঁধে দেওয়া হয়েছে তো এবার ওস্তাদি চূড়ান্ত একটু হালকা করে বাঁধা ছিল ওটাকে টেনে 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 ও ওটাকে একদম টেনে বার করে গজটা খেয়ে নেবে এটাই ওর ইচ্ছা দেখো না এখনও এই চেষ্টা চলছে যে কিছুভাবে টেনে টুনে গজ যদি বার করা যায় পারিস বটে ট্রিক্সি তুই ছেলে মেয়েগুলো কী শিখবে ট্রিক্সি তোর থেকে হ্যাঁ কী শিখবে এ আবার একটা ঠাকুরের ফুল জোগাড় করেছি বাচ্চা ট্রিক্সি মানে যা তা শুরু করেছে এবার ঠাকুরের ফুলটা মুখে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কী করছিস ট্রিক্সি তুই আজকে মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি বলছে এতদিনে যা দুষ্টুমি করিনি শান্ত হয়েছিলাম সেগুলো সব এই আর এক সপ্তাহের মধ্যে করে নেবো কিন্তু আজকে সুব্রত বারণ করেছে বেশি দুষ্টুমি করতে তার কারণ হচ্ছে বেশি দুষ্টুমি করলে স্টিচটা কেটে যাওয়ার ভয় আছে মোটামুটি দুধ খাওয়ানোর পালা কমপ্লিট ট্রিক্সি ছানাপোনারা চলে গেছে ক্রেটে রেস্ট নিতে অ্যান্ড ট্রিক্সি এখন ওর বেড খুঁড়ে 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 যা পারছে তাই করছে কী করতে চাইছে ওই জানে একবার ডান দিক থেকে বাঁ দিক করছে আর বাঁ দিক থেকে ডান দিক করছে একবার ওখানে গিয়ে শুচ্ছে একবার বেড়ে এসে খুঁড়ছে এবার ওখানে গিয়ে শুয়েছে এতক্ষণ রোদ পোয়াচ্ছিল তো মনে হয় গরম লেগে গেছে তাই জন্য একটু ঠান্ডায় শুতে গেছে আবার ঠিক আছে ট্রিক্সি শুয়ে শুয়ে রেস্ট নাও গুড গার্ল প্রেশারটা এত বেশি যে গাছে জল দেওয়াই হয়নি হ্যাঁ এই কিছুদিন ধরে গাছে জল দেওয়াটা একটু চাপই চলছে বাট মা আছে ওর একটু দিয়ে দিচ্ছে আজকে আমি দিয়ে দিই সানসেটটা কি সুন্দর লাগছে দেখো একটা ফ্লাইট যাচ্ছে এক্সেলেন্ট লাগছে একটু নিচ দিয়ে গেলে একদম সূর্যটা কেটে গেল তো পেয়ে গেছে অ্যান্ড দুর্দান্ত যে খাবারও ওফ দেখেই ভালো লাগছে এই দেখো কি সুন্দর আজকে এখানে হয়েছে হচ্ছে এটা মনে হচ্ছে আলু আর পেঁপের ওই ডাল ডালনা হ্যাঁ এইদিকে হয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আলু আর এদিকে পাঁচমিশুরি হয়েছে এদিকে সুন্দর মাছের ঝোল ডাল ওখানে ওই সবই আবার জিনিসপত্র ওইগুলোই আছে তাড়াতাড়ি খেয়ে ফেলি বহুত খিদে পাচ্ছে মাম্মা আছে অফিসে ট্রিক্সি ঘুমাচ্ছে এখানে একজন ওইখানে অ্যান্ড আর একজন এইখানে চলে বেড়াচ্ছে আর একজনকে দেখো ছুটতে ছুটতে ওখানে চলে গেছে টপ ভিউটা দেখো কি অবস্থা ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে ঘড়িতে বাজছে এখন 8:30 ফাইনালি অফিসের সব কাজ শেষ অ্যান্ড আমরা কি করব করে হঠাৎ করে ওর মনে পড়লো সঙ্গীতা বললো যে চাল নেই অ্যান্ড তারপরে একটা ওয়াশরুমের কলও ভেঙে গেছে তো সেগুলো সব নিতে যেতে হবে বাইরে কোথায় যাব বলে যেহেতু চাল নেই একটু গ্রসারি শপিংও করা বাকি তাই জন্য যাচ্ছি রিলায়েন্স স্মার্ট বাজার রিলায়েন্স স্মার্ট বাজার থেকে গিয়ে ট্যাক করে শপিং বপিং করে আসি এইখানে ম্যাডাম ঘুমাচ্ছিল আবার উঠে এসছে আমাদের দেখে অ্যান্ড ওখানে জুনিয়রদের দল সবাই ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে আপাতত তা এখন টুক করে ঘুরে একবার চলে আসি এই যে স্প্রেটা ভেঙেছে এই যে মা ইউজ করতে গেছে আর পট করে ভেঙে গেছে অনেকদিন ধরেই খারাপ খারাপ হয়েছিল দেখি এটা কোথাও পাওয়া যায় কি না গিয়ে নিয়ে আসি আর এখানে ট্রিক্সি বসে বসে টিভি দেখছে বাহ এটাই বাকি ছিল তুই সিরিয়াল দেখছিস তার থেকে ভালো তুই ইউটিউব চ্যানেলটা দেখছিস লিভিং উইথ আ বিগল বলে একটা চ্যানেল আছে খুব ভালো ভালো ব্লগ আসছে ওটা দেখতে পারতিস সত্যি বাবা কলনগুলো প্যাকেট চাইলাম দিল এত বড় একটা প্যাকেট দেবে এত বড় প্যাকেটে ওইটুকানি একটা ছোট কল কি বুদ্ধি এই যে এবার একটা ছোট প্যাকেট পার করেছে করতে গা সত্যি বাবা স্মার্ট বাজারে গিয়ে জিনিসপত্র আনার জন্য
কল নেওয়ার জন্য নিয়ে না। শীতকালটা এত কম টাইম থাকে, জ্যাকেট প্যাকেটগুলো বার করে পড়াই হয় না। আর এবারে তো বাইরে ঘুরতে যাওয়ারও আপাতত কোনো সিন নেই, তাই জন্য এখনই একদম হাই ফাই জ্যাকেট পরে নিয়েছি। অত ঠান্ডাও নেই, যাচ্ছি গাড়ি করে তাও এত মোটা জ্যাকেট। কতদিন পরে আমরা দুজন একসাথে বেরোলাম, মানে অলমোস্ট মনে হয় 8-10 দিন হয়ে গেল, তাই না? আমি তো ওয়েট করছি কবে সবাই মিলে আমরা পিছনে সবাইকে তুলে দেবো, চেঁচু করতে করতে আমরা ঘুরো ঘুরবো, মজা হবে। সত্যি তাই। ব্রকলি 24 টাকা একটা নিয়ে নিচ্ছি, আর একটু বুড়ো মানে কচি দেখে নে, চলো ফল। কিনে খেয়েছিলাম খুব ভালো, আজকে একটা নিয়ে নিই মডার্ন টি কেক ক্যান্সেল, এটা কাজু বার কেক, ভালো লাগছে দেখতে, কাজু আছে না, ক্রিসমাসে ক্রিসমাসে এটা খাবে। আর একটা কিছু দেখি পাই কিনা ভালো, প্লাম কেক, এ একটা বেড বেডশিট নিতে ইচ্ছা করেছে হঠাৎ। বেডশিট আবার সবসময় ভালো, যতই খাবো কম পড়ে, সেটা ঠিক। জিনিসপত্র হয়ে গেছে, বিলিংয়ে এখন অনেক টাইম লাগবে, তাই জন্য আমি একটা নিয়ে নিয়েছি এখানে 5-star Oreo, 5-star Oreo খেতে খেতে বিল করি। তুমি খাবে? এক কামড় দেবো, বেশি না। কাসার শপিং, হ্যাঁ, ফটফট করে হয়ে গেল। আজ খুব মনটা ফুচকা ফুচকা করছে, অনেকদিন পরে বেরিয়েছি আজ, কিন্তু ফুচকা অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। কি হয়েছে? ও মানে ব্লগটা দেখেনি কালকের। কেন? আমি কালকেই ফুচকা খেয়েছি, সবজি কিনতে বেরিয়েছিলাম, ফুচকা খেয়ে নিয়েছি, পুরোটা দেখেনি, তার মানে ব্লগ পুরো দেখছো না। অনেকদিন বাদে আলু কাবলি খাচ্ছি, একসাথে ঝালমুড়ি খাই, ফুচকা খাই, আলু কাবলি খাওয়া হয় না। এই দারুন লাগছে, ধনে পাতা দিয়ে লঙ্কা বেশি করে দিতে বলেছি। আমাদের এখানে সব জিনিসের দাম বেশি, সব দাম বেশি, নিউ টাউনে সব কিছু দাম বেশি, বাইরে গেলে সব জিনিসের দাম কম, এই জন্য ওদের জন্য মনে হয়েছে বলো, এক্সিলেন্ট হয়েছে না, অনেকদিন পরে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আমার, স্কুলে এরকম খেতাম। তুমি খেতে? আমরা স্কুল থেকে বেরিয়ে আমাদের একটা আলু কাবলিওয়ালা আসতো, তার থেকে নিয়ে এইরকম আলু কাবলি ঠোঙা করে হেভি লাগতো। অ্যাকাউন্টের জন্য তৈরি ম্যাডাম, গিয়ে বসে গেছে ওখানে, সুমনেরই বসে আছে না, এমনিতে ডিসিপ্লিন আছে, খুবই ডিসিপ্লিন আছে আমাদের মেয়েটা। কিন্তু এবার তো তোমরা দেবে আমার স্যালাইন, গা গু হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কবে মুখ দেখাবো ছানাপোনাদের, ওদের চোখ ফুটলেই আমরা মুখ দেখাবো, এখন ভেরি সুন, তাই তো? ভেরি সুন, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওটাই যেটা সঙ্গীতা বললো যে চোখ ফোটার ওয়েট করছি, চোখটা ফুটলে ইয়েস অ্যাকচুয়ালি, সো ব্যাপারটা ওটাই, আমরা ওই চোখ ফোটারই ওয়েট করছিলাম। অ্যান্ড যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা যতটা মানে অপেক্ষা করছো অ্যান্ড এক্সাইটেড না, আমরাও ইকুয়ালি এক্সাইটেড অ্যান্ড আমরা ইকুয়ালি অপেক্ষা করছি যে কবে, আমাদের তো এখন ছেলে মেয়ে না, আমাদের এখন নাতি নাতনি, কবে নাতি নাতিদের মুখ তোমাদেরকে দেখাতে পারবো, তো আরেকটু ওয়েট করে নাও। অ্যান্ড খুবই তাড়াতাড়ি আরেকটু এদের, এরা একটু হ্যাবিটেটেড হয়ে যাক, আরেকটু চোখটা ফুটে যাক, তারপরেই আমাদের ব্লগে আস্তে 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 করে ফেস আনভিল হয়ে যাবে। ওকে, কেমন লাগলো বলো আমার অ্যাক্টিং?
হ্যালো, আমি অ্যাক্টিং করছিলাম আর ট্রিক্সি অ্যাক্টিং করছে না। ট্রিক্সি তো একদম ভালো মতো ঘুমিয়ে পড়েছে, আজ খুব টায়ার্ড হয়ে গেছে। একটু আগে বেসিকলি পুচকেগুলো লাইন দিয়ে এখানে ফিট করছিল, ট্রিক্সি ফিট করালো সবাইকে, ফিট টিট করিয়ে মাম্মা হয়ে গেছে খুবই টায়ার্ড। এখন আজকে তাই জন্য একদম হাঁ করে ঘুমাচ্ছে বেচারা, একটু আগে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। আর সেই যে উল্টে শুয়েছে আর সোজা আর হচ্ছে না, উল্টেই আছে, এরকম ভাবেই শুয়ে আছে সোজা হয়ে। এনিওয়েজ চলো, আজকে ভালো মতোই টায়ার্ড সবাই আমরা, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। ইয়ে ট্রিক্সিকে তো তোমরা সবাই এত লাভ দিচ্ছ, এত সাপোর্ট দিচ্ছ, এত গুড উইশেস দিচ্ছ, তো আমাদের চ্যানেলটাকেও এরকমভাবে একটুখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আগামী ব্লগে আসতে চলেছে আরও ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড তোমাদের অনেক দিন ধরে অপেক্ষা করা আমাদের পুচকেদের ফেস রিভিলও হতে চলেছে, তাই জন্য দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। বাই বাই।